হাই ফ্রেন্ড, সবাই ভালো আছেন? দেখুন, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি। মেয়ের মঙ্গলের জন্য একটা পুজো আমি করছি বাবা ধর্মরাজের। দেখুন, ওই যে ওই দাদার হাতে সুতো রয়েছে, এগুলোকে উত্তরি বলে। এটা প্রথমে গলায় নিতে হয়, সন্ন্যাস হবো আমরা। এই যে আমার হাজব্যান্ড পরে নিল, এবার আমি পরবো। আমিও গলায় পরে নিলাম, এখন আমরা সন্ন্যাসী হয়ে গেলাম। তো ভগবানের পুজোটা এইভাবেই শুরু করলাম। দেখুন পরপর কী হয়। এই আমাদের বাবা, বাবা খুবই জাগ্রত, তো সবাই একটা নমস্কার জানাবেন বাবাকে। যদি কারোর মনে কোনো অপূর্ণ ইচ্ছে থাকে বা কারোর সন্তানের, কারোর নিজের পরিবারের যদি কোনো মানুষের কোনো অসুখ বিসুখ কিছু থেকে থাকে, এই ভগবানের পুজো করলে আশা করি আপনি ভালো ফল পাবেন। তো আমার মেয়ের বা আমার পরিবারের ক্ষেত্রে আমরা ফল পেয়েছি, তাই চাইবো যত দিন পারবো ওই ভগবানের পুজো আমি দিয়ে যাব। আপনারাও ভগবানের পুজো করুন। দেখুন আমি বাতি জ্বালাচ্ছি, ধূপবাতি ভগবানের সামনে দিচ্ছি, মিঠাই নাচানাচি করছে। এবার বাড়িতে চলে এসেছি, সন্ন্যাসী হওয়ার পরে খাটে শোয়া যাবে না, তাই মাটিতে একটা বিছানা করছি, তিনজনেই শোবো, বালিশ ছাড়াই এমনিতেই ঘুমাতে হবে। তো সবই কাঁচা, বেড কভার এগুলো সব কেচেই নিতে হবে কাঁচা জিনিসে, আর আমরা যেগুলো পড়ে আছি সেগুলো সবই নতুন। এখন রাত 1টা বাজে। এই যে আমি একটু খাবার তৈরি করছি, ভোরের আগেই খেয়ে নিতে হবে। দেখুন মালসা এটাকে বলে, এতে আলু জল ফুটছে। এবার চাল আর ডালটা ধুয়ে দিয়ে দেবো। এইভাবেই রান্নাটা করতে হয়। মিঠাইও উঠে পড়েছে আমাদের সাথে। দেখুন জলটাও ফুটে গেছে, এবার চাল ডালটা দিয়ে দেবো। ভাতটা মোটামুটি চাল ডালটা দেওয়ার পরে বেশিক্ষণ লাগবে না। ভাতটা রেডি হয়ে গেছে, কলা পাতায় খেতে হবে, সেটা ঢেলে নিচ্ছি। চাল আর ডাল সঙ্গে একটু আলু আছে, রাঙা আলুও রয়েছে, যেটা শুধুমাত্র সৈন্দব লবণ দিয়ে মেখে খেতে হবে আর ঘি দিয়ে। এই যে সকাল হয়ে গেছে, ডাবটা দেখতে পাচ্ছেন, এটা শীতশাওলা ডাব। এটা আমার হাজব্যান্ড ঝাঁপের সময় মানুষ সবার মাঝখানে ছুঁড়ে দেবে, তারপর ঝাঁপ দেবে। দেখুন সবাই চলে এসেছে সেই মন্দিরের সামনে, কালকে রাতে দেখিয়েছিলাম, খুব অন্ধকার ছিল, আজকে দিনের বেলা। এটা একটা মনসা দেবীর গাছ, মনসা গাছ, এখানে সবাই দুধকলা দিয়ে পুজো দিয়েছে। একটু নমস্কার জানান। ধুনো জ্বালানো হচ্ছে, এই যে মালসায় আগুন দিয়ে ওকে ধুনো দিয়ে উঁচু করে দেওয়া হচ্ছে, ধুনো জ্বালানো চলছে। এটা খুবই পবিত্র একটা প্রথা, মানসিক থাকলে বা কারোর ঠাকুরের কাছে কিছু প্রাপ্তি হলে তারা এই ধরনের ধুনো জ্বালায় গন্ডি দিয়ে। দেখো আমার হাজব্যান্ড ঝাঁপ দিচ্ছে, দেখো ইয়ে জয় বাবা ধর্মরাজ। শেষে একবার বাবাকে দর্শন করব। সবাই একটু ভক্তিভরে নিজের মন থেকে বাবাকে প্রণাম জানান আর বলুন জয় বাবা ধর্মরাজ। দেখবেন আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। সবাই এই ভগবানের মহিমা থেকে বঞ্চিত হবেন না, সবাই পুজো দিন ঠাকুরের, ভালো থাকবেন। এবং আপনারা সুস্থ থাকলেই আমরা ভালো থাকবো, সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।